টালিউডের ইন্ডাস্ট্রিটা কতটা নারী বান্ধব? পুরোটাই ভালো, আমার তো এই পার বাংলার কোনো আইডিয়া নেই পারিশ্রমিকের। তো এই পর্যায়ে আসলে অনেক কোয়েশ্চেন রয়েছে আমার কাছে, যেগুলো আমি করব আপনাকে এবং আমার দর্শকেরাও জানতে চাই। একদম প্রথম প্রশ্ন, কি নিয়ে বর্তমানে সব থেকে বেশি ব্যস্ত সময় পার করছেন এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে? কিছু কাজ আছে, সেই কাজগুলো নিয়ে একটু ব্যস্ত, আর এখানে এত ইন্টারভিউ, এত নিউজ, এইসব। ওকে, সো সিনেমার চেয়ে কি মিউজিক ভিডিও করার অফার একটু বেশি পান আপনি? না, মিউজিক ভিডিও আমি এখনও পর্যন্ত করিনি, অফার পেয়েছি প্রচুর, বাট যেহেতু আমি তোমাদের এখানে যেটা বিলবোর্ড বলে, আমাদের ওখানে হোর্ডিং বলে, তো সেটা নিয়ে আমি ব্যস্ত থাকি, সেই কারণে মিউজিক ভিডিও নিয়ে ভাবিনি কখনো। এবং ভাবার কোনো চান্স আছে? ভালো কিছু পেলে আমি কাজ, আমি অভিনয় করতে এসেছি, ভালো কিছু পেলে আমি অবশ্যই করব। মিডিয়ার বাহিরে আর কোনো কিছু নিয়ে ব্যস্ততা কাটছে না? কোন নায়কের সাথে সিনেমার অফার পেলে একটি বারও আর ভেবে দেখবেন না? শাকিব খান। এটা বুঝতেই পারছিলাম, এবং মানে এই যে আবেগ বা আগ্রহের জায়গাটা আসলে একটু জানতে চাই, কেন ভাববেন না, মানে কারণটা কি? আমি এটা আগে ভাবিনি, লাস্ট 3 ডেজ। মানে এই 3 ডেজ জাস্ট নিউজের জন্য? নিউজের জন্য, কারণ যখন ওই আবার এক কথা রোটেছে, এটা মোটাতে হবে। আচ্ছা, কলকাতার পরিচালকেরা আপনাকে নিয়ে ভাবছেন না, এটা কি সত্য? না, ভাবছে, আমার কাছে অনেক কল এসেছে। ওকে, আর আমি কাজ করছি নিউজের পরে অনেক কল এসেছে? না, আগেও আমি কাজ করেছি, অনেক কাজ করেছি যেগুলো খুব তাড়াতাড়ি রিলিজ। ওকে, আমরা অপেক্ষায় রয়েছি। বাংলাদেশে আসলে খুব ব্যস্ত একটা সময় পার করছেন বর্তমানে মিটিং এর জন্য, তো এই পর্যন্ত কতজন পরিচালক কিংবা প্রতিষ্ঠানের সাথে মিটিং করা হয়েছে যদি একটু কাউন্ট করে আমাদেরকে বলেন? 3-4 জনের সাথে। ওকে, তার মানে ভালো ভালো খুব কাজ আমরা পাচ্ছি, আশা করা যায়। বাংলাদেশের বাঙালিরা আমরা যে উচ্চারণে কথা বলি, আপনাদের উচ্চারণ তেমন নয়, একটু ভিন্ন, তো এই উচ্চারণটা আপনি কেমন ভাবে এনজয় করেন বা কতটুকু করেন? আমি খুব এনজয় করি, কারণ কিনা ছোটবেলা থেকেই তো মা যেহেতু এখানকার, মা তো এইভাবেই কথা বলেন, তো আমি খুব এনজয় করি। ওকে, সো আপনার মাও বাংলাদেশের বাংলাটাই বলছে? হ্যাঁ বলে, ঘরে আমরা ঘরে বলি। ওকে, ঘরে বলেন তাহলে, এখন একটু বলেন আমাদের বাংলা, মানে ওটা তো ডিফারেন্ট কিছু না, হ্যাঁ খাইছি টুকটাক, ওরকম না, এখন বললে হ্যাঁ খাইছি চাইছি। হ্যাঁ, আপনি তো এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতেই আসলে কাজের একটা ব্যাপার রয়েছে, এপার বাংলা তো হয়ে যাবে আমরা আশা করছি, তো সেক্ষেত্রে টালিউড ও ঢালিউডের মধ্যে তুলনামূলকভাবে কোন জায়গার পারিশ্রমিকটা একটু বেশি? আমার তো এপার বাংলার কোনো আইডিয়া নেই পারিশ্রমিকের, ওপার বাংলাটা ঠিকঠাক চলে যাচ্ছে। ওকে, আমরা অনেক সময় দেখছি বর্তমান এই সময়ে এসে যে তারকাদের মধ্যে আসলে ডিপ্রেশনের ব্যাপারটা একটু বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওপার বাংলা তারকাদের ক্ষেত্রেও আমরা আত্মহত্যার ঘটনা শুনে থাকি, এই পুরো ব্যাপারটার পেছনে যে রহস্য রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো দিক রয়েছে, আপনি এটা কীভাবে দেখেন বা কারণ কি? কারণ কি, এবার মানুষের মনের মধ্যে যে কি চলে সেটা তো বলা মুশকিল না, এখন আমি এখানে বসে আছি, আমার মাথায় কি চলছে তুমি বুঝতে পারবে, বা তোমার মাথায় কি চলছে আমি বুঝতে পারবো, এগুলো বোঝা মানে সম্ভব না। তবে আমরা চাই সবাই যেন, সবাই যেন ভালো থাকুক, ভালোভাবে থাকুক, কোনো মা বাবার কোল যেন খালি না হয়, ব্যাস এটাই। এই কথার প্রসঙ্গে আসলে জানতে চাই, ওপার বাংলা অর্থাৎ টালিউডের ইন্ডাস্ট্রিটা কতটা নারী বান্ধব? পুরোটাই ভালো, কোনো রকম কোনো খারাপ কিছু এখনো পর্যন্ত আমার সাথে তো হয়নি, বা আমি আমার ফ্রেন্ড সার্কেল, যারা মানে ফ্রেন্ড সার্কেল মানে কলিগ, তাদেরও কোনো খবর পাইনি কোনো কিছু, সব ঠিকঠাকই তো খবর পাই। অনেক দূর থেকে এসেছেন, সেই সীমানা ক্রস করে এপারে এসেছেন, এপারে আসার পর আমাদের তারাবেলার স্টুডিওতে এসেছেন, এখানে এসে অনেকগুলো অগ্নি পরীক্ষা দিয়েছেন, দারুণ সব কাজ করিয়েছি, যেমন ছোটবেলার পর ড্রয়িং করিয়েছি, সুইমিং বা অন্যান্য স্পোর্টসের বাহিরে একটা খেলা খেলিয়েছি, গানও গাইয়েছি আমি, গানটাও আমার জন্য আপনাকে মানে 2 লাইন হলো গাইয়ে শোনাতে হয়েছে, তো এত এত আয়োজনের মধ্যে কেমন লাগলো আমাদের আয়োজন জানতে চাই? খুব সুন্দর লাগলো, তোমাদের ব্যবহার আন্তরিকতা খুবই সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আর সবথেকে বড় জিনিস, আমাকে ডেকেছো মানে অনেক 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 ভালোবাসার জন্য। এত এত নিউজ পাচ্ছে আপনার সম্পর্কে, এত কিছু জানতে পারছে, হুট করে সবার মাথায় আপনি একদম ঢুকে গেছেন, সবাই জানতে চাই তাদের উদ্দেশ্যে কি বলা রয়েছে? তাদের উদ্দেশ্যে ওয়েট করো, অনেক 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 ভালোবাসা দাও, আর ভগবানকে আল্লাহকে সবাইকে ডাকো, যেন আমি ভালো কাজ তোমাদের সামনে দিতে পারি। খুবই ধন্যবাদ, আসলে দর্শকদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন সেই দর্শকদের হয়ে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, আপনার জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল, এবং বড় পর্দায় আমি আপনাকে দেখতে চাই, আমরা আপনাকে দেখতে চাই, এবং হয়তো কখনো বড় পর্দায় যখন দেখব তখন আজকের এই দিনটা আবারও মনে করব, আর নিজে নিজে খুশি হয়ে যাব। ধন্যবাদ আসার জন্য এবং সুন্দর সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য।
ওয়েলকাম দর্শক, এই ছিল তারাবেলার আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন তারাবেলার সঙ্গে।